गोपन सूत्रे खबर पे दिनहाटार मातालहाट एलाका थेके दुटी आग्नेयास्त्र ओ गुली सह तीन जन के ग्रेप्तार करलो दिनहाटा थाना पुलिस। शनिवार राते दिनहाटा थाना पुलिस दिनहाटा एक नं ब्लकेर मातालहाट एलाकाय विशेष अभियान चालिये तीन जन के ग्रेप्तार करे। तीन जनेर साथे उद्धार हय एकटी 7mm पिस्तल एबं एकटी देशीय आग्नेयास्त्र एबं दुटी गुली। ग्रेप्तार हवा व्यक्तिदेर नाम मजनू मिया, मफिदुल मिया एबं कबीन्द्रनाथ बर्मन। এদের সকলের বাড়ি মাতালহাট বলে পুলিশ সূত্রে খবর। গত শুক্রবার অস্ত্রশস্ত্র সহ দিনহাটা এক নং ব্লকের পেটলা থেকে একজন নাবালককে গ্রেফতার করে পুলিশ এবং গত দুদিনে এই অস্ত্র সহ উদ্ধারের ঘটনায় পুলিশের সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে এই সব ব্যক্তির পেছনে কোনো বড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার মাতালহাট এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ তিনজনকে গ্রেফতার করলো দিনহাটা থানা পুলিশ। শনিবার রাতে দিনহাটা থানা পুলিশ দিনহাটা এক নং ব্লকের মাতালহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। তিনজনের সাথে থাকা উদ্ধার হয় একটি 7mm পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুটি গুলি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম মজনু মিয়া, মফিদুল মিয়া এবং কবীন্দ্রনাথ বর্মন। এদের সকলেরই বাড়ি মাতালহাট বলে পুলিশ সূত্রে খবর। গত শুক্রবার অস্ত্র সহ দিনহাটা এক নং ব্লকের পেটলা থেকে একজন নাবালককে গ্রেপ্তার করে পুলিশ এবং গত দুদিনে এই অস্ত্র সহ উদ্ধারের ঘটনায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে এইসব ব্যক্তির সঙ্গে আরও কোনো বড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার মাতালহাট এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ তিনজনকে গ্রেপ্তার করলো দিনহাটা থানা পুলিশ। শনিবার রাতে দিনহাটা থানা পুলিশ দিনহাটা এক নং ব্লকের মাতালহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তিনজনের সাথে উদ্ধার করা হয় একটি 7mm পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুটি গুলি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম মজনু মিয়া, মফিদুল মিয়া এবং কবীন্দ্রনাথ বর্মন। এদের সকলেরই বাড়ি মাতালহাট বলে পুলিশ সূত্রে খবর। এবং গত শুক্রবার অস্ত্র সহ দিনহাটা এক নং ব্লকের পেটলা থেকে একজন নাবালককে গ্রেপ্তার করে পুলিশ এবং গত দুদিনে অস্ত্র সহ উদ্ধারের ঘটনায় পুলিশকে সাধুবাদ জানিয়েছে অনেকেই। বিস্তারিত জানবো আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে। অমৃতা, কি খবর রয়েছে বিষয়ে? হ্যালো, হ্যাঁ, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, গতকাল রাতে মাতালহাট থেকে বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালায় এবং তিনজনকে উদ্ধার করে। তারা তিনজন কিন্তু তাদের হাতে অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র সহ উদ্ধার হয়। 7mm একটা আধুনিক অস্ত্র এবং একটা যেটা বলে বাংলা অস্ত্র সেটাও কিন্তু তাদের হাতে ছিল এবং দুটো গুলি ছিল। এই কালকে তিনজন উদ্ধার হলো এবং পরশুদিন কিন্তু আমরা একটা খবর ধরিয়েছিলাম ডিজিটাল বাংলায়, সেখানেও কিন্তু দেখা গেছে যে একজন নাবালক গ্রেপ্তার হয়েছিল অস্ত্র সহ। তো দেখো, দিনহাটায় এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে অস্ত্র এবং বোমা বারুদের যে একটা কারখানা বলা হচ্ছে, দিনহাটাকে স্তূপ বলা হচ্ছে, সেটা কিন্তু কার্যত এখন চোখের সামনে সাধারণ মানুষ দেখতে পাচ্ছে। যে আর পুলিশের কিন্তু এই যে পদক্ষেপ, রোজই কিন্তু আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ছে, এই পদক্ষেপ কিন্তু একটা সাধুবাদ জানিয়েছে সাধারণ বাসিন্দারা। অনেক ধন্যবাদ অমৃতা, আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অমৃতা চন্দ্রের সঙ্গে। আরও একবার জানিয়ে রাখবো, গোপন সূত্রে খবর পেয়ে দিনহাটার মাতালহাট এলাকা থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং গুলি সহ তিনজনকে গ্রেপ্তার করলো দিনহাটা থানা পুলিশ। শনিবার রাতে দিনহাটা থানা পুলিশ দিনহাটা এক নং ব্লকের মাতালহাট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করে। তিনজনের সাথে উদ্ধার হয় একটি 7mm পিস্তল, একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং দুটি গুলি। এবং গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের নাম মজনু মিয়া, মফিদুল মিয়া এবং কবীন্দ্রনাথ বর্মন। এদের সকলেরই বাড়ি মাতালহাট বলে পুলিশ সূত্রে খবর। গত শুক্রবার অস্ত্র সহ দিনহাটা এক নং ব্লকের পেটটা থেকে একজন নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। গত দুদিনে অস্ত্র সহ উদ্ধারের ঘটনায় পুলিশকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। তবে এই ব্যক্তিদের সঙ্গে আরও কোনো বড় চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।